কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ভিডিও শুরুতেই সবিনয়ে অনুরোধ জানাবো ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকার জন্য। আশা করি ইতিমধ্যে এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলেছেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজ আসলাম লন্ডনের বিখ্যাত ক্যামডেন টাউন দেখতে। তবে প্রথমে ক্যামডেন টাউন স্টেশনে না নেমে নামলাম চক ফার্মে। এখানে কিন্তু কোনো চকের কারখানা নেই বা কখনো ছিলও না। 1100 সালের দিকে এই এলাকার নাম ছিল ম্যানর অফ রাগমির, যেটাকে অনেকে চ্যাল্ডিকোট বা কোল্ড কটেজ হিসেবেও ডাকত। পরে এটারই অপভ্রংশ হিসেবে 19 শতাব্দী থেকে চক ফার্ম নামটা চালু হয়ে যায়। চক ফার্মে নেমে হাঁটা শুরু করলাম প্রিমরোজ হিলের দিকে। এটা এখানকার বিখ্যাত একটা পাহাড়, যেটার উপর থেকে পুরো সেন্ট্রাল লন্ডনের স্কাইলাইনটা চমৎকারভাবে দেখা যায়। হিলের দিকে যাওয়ার রাস্তাটা পড়ে আবার রিজেন্ট পার্কের ভিতরে। এই রিজেন্ট পার্কও লন্ডনের বিখ্যাত পার্কগুলোর একটা। এই পার্কের একপাশে বিখ্যাত লন্ডন জু অবস্থিত, যদিও সেদিন জুতে যাওয়া হয়নি আমাদের। প্রিমরোজ হিলটা বেশি উঁচু নয়। রিজেন্ট পার্কের অংশ বানিয়ে ফেলার জন্য 1841 সালে ইটন কলেজের কাছ থেকে প্রিমরোজ হিল কিনে ফেলে তৎকালীন ব্রিটিশ রাজ। এটা করা হয় উত্তর লন্ডনের মানুষজন যাতে প্রকৃতির নির্মল বাতাস গ্রহণ করতে পারে সে কারণে। বর্তমানে প্রিমরোজ হিলের নিচ দিয়ে চলে গেছে বিস্তৃত আন্ডারগ্রাউন্ড রেল নেটওয়ার্ক। উপর থেকে এসব কিছু বোঝার উপায় আছে? আবার কথিত আছে 1400 শতকে ব্রিটেনে ব্ল্যাক প্লেগের সংক্রমণে মারা যাওয়া মানুষজনকে কবরস্থানের জায়গার অভাবে এই প্রিমরোজ হিলের নিচেই মাটি চাপা দেওয়া হয়েছিল। প্রিমরোজ হিলের উপরে ছিল মানুষের গিজগিজে ভিড়। সবাই রৌদ্র স্নান করছে আর পাহাড়ের সবুজ ঘাসের চাদরে শুয়ে বসে সেন্ট্রাল লন্ডনের স্কাইলাইনের সৌন্দর্য উপভোগ করছে। একেবারে উপরে একটা চত্বরের মতন বানানো আছে। চত্বরের পরেই ফ্ল্যাট অংশটাতে ঘণ্টার পর ঘণ্টা শুয়ে বসে থাকলেও মনে হয় কারো খারাপ লাগবে না, কারণ চারপাশে সবুজ গাছপালা আর একপাশে চমৎকার মন ভালো করা ভিউ থাকলে মন খারাপ হবে কীভাবে। আর এজন্যই মনে হয় 90s-এর মুভি স্টাররা এখানে বাসা কিনত। ক্যামডেন টাউন এলাকাটা নামকরণ করা হয়েছে চার্লস প্র্যাট ক্যামডেনের নাম অনুযায়ী, যিনি এলাকাটা কিনে নিয়ে তার ডেভেলপমেন্ট শুরু করেন 1791-এর দিকে। তো প্রিমরোজ হিল থেকে নেমে হেঁটে হেঁটে চলে আসলাম ক্যামডেন মার্কেটে। এটা আসলে কয়েকটা মার্কেটের কম্বিনেশন। এই মার্কেটগুলো হলো ক্যামডেন লক মার্কেট, স্টেবল মার্কেট আর প্রপার মার্কেট। খুবই হ্যাপেনিং এই মার্কেট প্লেসটা, আমার কাছে অনেকটা ঢাকার চাঁদনি চকের মতন মনে হয়েছে। শুরুর দিকে এই জায়গাটায় ছিল একটা ঘোড়ার আস্তাবল আর ঘোড়ার হাসপাতাল। পরবর্তীতে যুগের পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে সে আস্তাবলই হয়ে উঠেছে আজকের স্টেবল মার্কেট। মার্কেটে ঢোকার আগে একটা গোলাকার থিয়েটারের মতন স্থাপনা পেরিয়ে আসছিলাম। জানতাম না যে এটাই বিখ্যাত রাউন্ড হাউস হল, যেখানে পিঙ্ক ফ্লয়েড, জিমি হেন্ড্রিক্সের মতন নাম করা মিউজিশিয়ানরা কনসার্ট করে গিয়েছেন। মার্কেটের ভিতরে কিছু স্থাপনা এবং মানুষজন দেখলাম বেশিরভাগই কালো পোশাকে এবং মেটালের গয়নাগাটি পরিহিত, পুরাই পাঙ্কু পাঙ্কু ভাব। পরে জানলাম যে এই ক্যামডন এলাকা পাঙ্ক রক জনরার মিউজিকের উৎসগুলোর একটা। মার্কেটের ভিতরে একজন নারীর ভাস্কর্যও রয়েছে। এই নারী হচ্ছেন এখানকার একজন গায়িকা এমি ওয়াইনহাউস, যিনি এখানেই পারফর্ম করতেন এবং দুঃখজনকভাবে এখানেই মারা যান। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর দুপুরের লাঞ্চ কিনে বেরিয়ে আসলাম। জায়গায় জায়গায় সুন্দর চেম্বার করে রাখা, যেখানে বসে লাঞ্চ করে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম রিজেন্ট ক্যানাল দেখার জন্যে। ক্যানেলটা বেশ কাছেই, হেঁটে যেতে বেশি সময় লাগে না। 1812 সালে ইংল্যান্ডের বিখ্যাত স্থপতি জন ন্যাশ প্রায় 14 কিলোমিটার দীর্ঘ এই ক্যানেলটির খনন এবং ডেভেলপমেন্টের কাজ শুরু করেন। সে সময় মূলত ব্যবসা এবং ইন্ডাস্ট্রিয়াল মালামাল পরিবহনের সুবিধার্থে এই ক্যানেলটি তৈরি করা হলেও বর্তমানে এই খালটির চারপাশ সৌন্দর্য বর্ধন করে এটাকে মানুষের ঘোরার এবং বিনোদনের জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছে। এই খালটির জায়গায় জায়গায় জল কপাট লাগানো আছে এবং দুই পাশের পানির উচ্চতা দুই রকম। জলযানগুলো এই কপাটগুলোর কাছে আসলে প্রথমে নির্দিষ্ট জায়গায় প্রবেশ করে, তখন কপাট খুলে দিলে সেখানকার পানির লেভেল অন্য দিকের অংশের পানির লেভেলের সমান হয়। তারপর নৌকাগুলো খালের অন্য দিকের অংশে প্রবেশ করে, অনেকটা পানামা খালের মিনিয়েচার ভার্সন বলা যায়।
এই খালটার পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম কিংস ক্রস স্টেশন এলাকায়। এই জায়গাটাও চমৎকারভাবে সাজানো, কিছু দূর পরপর সুন্দর বসার জায়গা করে রাখা, তার সাথে ফুলের বাগান, আবার এখানে কাঠফুলও দেখলাম, সেই সাথে বেশ কিছু বড় বড় রেস্টুরেন্টও আছে। এই সুন্দর জায়গাটায় বেশ খানিকক্ষণ সময় কাটানোর পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে কিংস ক্রস স্টেশনে প্রবেশ করলাম। আগে বেশ কয়েকবার কিংস ক্রস স্টেশনে এলেও এদিকটা কখনো দেখা হয়নি, এদিকটা আসলেও অনেক সুন্দর। উইকেন্ডে লন্ডনের বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, সেখানকার ইতিহাস জানার চেষ্টা করি। আমার ট্রাভেল ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।